অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন অনেক রুগীও আসেন আমাদের কাছে বলেন যে আমি চিকিৎসা করেছিলাম বেশ কয়েক বছর আগে চুল উঠেছিল আবার চুল পড়ে গেছে হ্যাঁ সম্ভব এর কারণটা বুঝতে গেলে আগে বোঝা দরকার যে চুল কেন পড়ে চুল অনেকগুলো কারণে পড়ে তার মধ্যে একটি হচ্ছে হরমোনাল একটা বিষয় আছে জেনেটিক একটি ফ্যাক্টর আছে বেশ কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস থাইরয়েড জনিত রোগ আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি একটি ফ্যাক্টর থাকে কিছু নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির কারণে চুল পড়তে পারে কিছু ওষুধের কারণে পড়ে কিছু রোগ আছে যেমন টাইফয়েড ডেঙ্গু করোনা কোভিড এই ঘটনাগুলো একবার চুলের চিকিৎসা করলে সেরে গেল তারপরে যদি আবার এই কারণগুলোর কোনোটা সম্মুখীন আপনাকে হতে হয় তাহলে দেখা যায় চুলটা আবার পড়তে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যান্ড্রোজেনেটিক বা হরমোনজনিত যে চুল পড়াটা আছে যেটা সবচেয়ে কমন হেয়ার ফল যেটা ছেলেদের ক্ষেত্রে দুই পাশ দিয়ে চলে যায় মাঝখানটা খালি হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে ঠিক স্মৃতি বরাবর শীতটা চড়া হয় এই ধরনের চুল পড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে চিকিৎসাটা চলছে সেটা যখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয় আবার চুল পড়াটা বাড়তে পারে আর চুল পড়ার চিকিৎসার পরবর্তী সময় চুল যদি গজিয়ে যায় সেই ক্ষেত্রে এই চুলের লং জন্য বা ঘনত্ব বানানোর জন্য আমরা কিছু অ্যাডজুভেন্ট বা সহায়ক চিকিৎসা করে থাকি যেমন পিআরপি থেরাপি আছে আমরা লো লেভেল লাইট থেরাপি বলে একটি লাইট থেরাপি আমরা মাথার ত্বকে দিয়ে থাকি এক্ষেত্রে দেখা যায় যে হেয়ারের গ্রোথ হেয়ারের ডেন্সিটি এবং সবচেয়ে বড় কথা যে দীর্ঘস্থায়িত্বটা অনেক সময় বেড়ে যেতে পারে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখা প্রয়োজন ধন্যবাদ